কুতুবউদ্দিন আইবকের নির্দেশে তৈরি হয়েছিল কুতুব মিনার। ইতিহাস অনুযায়ী 1193 সালে এই মিনার তৈরির কাজ শুরু হয়েছিল। কাজ সম্পূর্ণ হয় ফিরোজ শাহ তুঘলকের আমলে, অর্থাৎ 1386 সালে। এই ইতিহাস ঠিক নয়, এমনটাই দাবি করলেন ইন্ডিয়ার প্রাক্তন এক আধিকারিক। তিনি বলেছেন, কুতুব মিনার তৈরি হয়েছিল 5ম শতাব্দীতে। এই মিনার নির্মাণের পুরো কৃতিত্ব রাজা বিক্রমাদিত্যের। এএসআই এর প্রাক্তন আঞ্চলিক কর্মকর্তা ধরমবীর শর্মা দাবি করেছেন, কুতুব মিনারটি রাজা বিক্রমাদিত্য তৈরি করেছিলেন সূর্যের দিক নিয়ে অধ্যয়ন করার জন্য। সূর্যের অবস্থান পরিবর্তন লক্ষ্য করার জন্যই এটি মূলত তৈরি হয়েছে। ধরমবীর শর্মা আরও বলেছেন, এটি মূলত কুতুব মিনার নয়, এটি সূর্য টাওয়ার বা অবজারভেটরি টাওয়ার। এটি 5ম শতাব্দীতে তৈরি হয়েছে, রাজা বিক্রমাদিত্যের নির্দেশে নির্মাণ করা হয়েছিল। তার কাছে এই সংক্রান্ত প্রচুর প্রমাণ রয়েছে বলেও দাবি করেছেন তিনি। তিনি বলেছেন, তিনি এএসআই এর হয়ে একাধিকবার কুতুব মিনার সার্ভে করেছেন, তাই গোটা বিষয়টি নিয়ে তার একটি স্পষ্ট ধারণা রয়েছে। কুতুব মিনারের টাওয়ার 25 মিটার কাত হয়ে রয়েছে, কারণ এটি সূর্যকে পর্যবেক্ষণ করার জন্য তৈরি হয়েছিল। 21 জুন অয়নকালের স্থানান্তরের মধ্যে এই এলাকায় ছায়া পড়বে না অন্তত আধ ঘন্টা। এটা বিজ্ঞান ও প্রত্নতাত্ত্বিক সত্য বলেও দাবি করেছেন তিনি। ধরমবীর শর্মা বলেছেন, কুতুব মিনার বলা হয় এটিকে, কিন্তু এটি একটি স্বাধীন কাঠামো। কুতুব মিনার সংলগ্ন যে মসজিদ রয়েছে তার সঙ্গে এটির কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেছেন, কুতুব মিনারের দরজা উত্তর দিকে মুখ করা, অর্থাৎ উত্তরমুখী। তার কারণ হিসেবে প্রাক্তন প্রত্নতাত্ত্বিক দাবি করেছেন, রাতের আকাশে ধ্রুব তারা দেখার জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল। বর্তমানে বেশ কিছু স্মৃতিসৌধ ও প্রাচীন নিদর্শন নিয়ে এ জাতীয় দাবি উঠতে শুরু করেছে। সম্প্রতি দাবি করা হয়েছে, তাজমহল জয়পুর রাজ পরিবারের সম্পত্তি। জোর করে সম্রাট শাহজাহান জমি কেড়ে নিয়ে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ করেছেন। অন্যদিকে জ্ঞানবাপী মসজিদ নিয়েও পাল্টা হিন্দুদের দাবি হল, মসজিদের ভিতরে রয়েছে শিবলিঙ্গ। তার মধ্যে কুতুব মিনার নিয়ে নতুন দাবি করা চাঞ্চল্য তৈরি হয়েছে। ভারতের নতুন দিল্লির মেহরৌলিতে অবস্থিত কুতুব মিনার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র 10.8 কিলোমিটার দূরে অবস্থিত মিনারটি 72.5 মিটার উচ্চতা ও 379টি সিঁড়ি সমন্বিত। এটি ভারতের সর্বোচ্চ প্রস্তর নির্মিত টাওয়ার বা স্তম্ভ। এছাড়াও এটি দিল্লির এক অন্যতম স্বীকৃত ল্যান্ডমার্ক। কুতুব মিনার সারা বছর ধরে খোলা থাকে, তবে অক্টোবর থেকে মার্চের মাসগুলোতে আবহাওয়া বেশ মনোরম থাকার দরুন এই সময় হলো কুতুব মিনার পরিদর্শনের সেরা সময়। কুতুব মিনার দর্শনের সময় হলো সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। 1993 সালে কুতুব মিনার একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যময় স্থান হিসেবে মনোনীত হয়েছে। এটি 14.32 মিটার বুনিয়াদ থেকে ধীরে ধীরে সংকীর্ণ হতে হতে 72.5 মিটার উচ্চতায় গিয়ে 2.75 মিটার সরু হয়েছে। স্তম্ভটি সুন্দর এবং আকর্ষণীয় ভাস্কর্য দ্বারা আবৃত। পবিত্র কোরআন থেকে শ্লোক বা স্তবক এর সঙ্গে লিপিবদ্ধ করা হয়েছে। স্তম্ভটিতে 5টি তলা আছে, প্রতিটি তলে একটি করে বারান্দা আছে। আশ্চর্যের বিষয় হল, সমসাময়িক দুই ঐতিহাসিক হাসান নিজামী ও মিনহাজ তাদের রচিত ঐতিহাস গ্রন্থে এই মিনারের কথা উল্লেখই করেননি। এই মিনার সম্পর্কে প্রথম নির্ভরযোগ্য বর্ণনা পাওয়া যায় ঐতিহাসিক আমির খুসরুর কাছ থেকে। তিনি এটিকে জামে মসজিদের মিনার বলে অভিহিত করেন। বিশ্ব পর্যটক ইবনে বতুতাও এটিকে কুতুব মিনার বলেননি। ঐতিহাসিক আবুল ফিদা বলেছেন, জামে মসজিদের আজানখানা। ফিরোজ শাহ তুঘলক বলেছেন, সুলতান মুইজুদ্দিন শামের মিনার। সম্রাট বাবরও তার আত্মজীবনী বাবরনামায় কুতুব মিনার না বলে এটিকে আলাউদ্দিন খিলজির মিনার নামে আখ্যায়িত করেছেন। এই স্মৃতিস্তম্ভটি নির্মাণের কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল না, কিন্তু কিছু ঐতিহাসিক বলেন এটি একটি বিজয় স্তম্ভ হিসেবে নির্মিত হয়। এদিকে অনেকের মতে এটি শুধুমাত্র মসজিদ সংলগ্ন একটি মিনার। কেউ কেউ আবার বিশ্বাস করেন যে মুয়াজ্জিন দ্বারা নিষ্ঠাবানদের প্রার্থনার আহ্বানের জন্য এই স্তম্ভটিকে ব্যবহার করা হতো। 1981 সালেরও আগে
জনসাধারণের জন্য স্মৃতিস্তম্ভটির ভেতরে প্রবেশ করার অনুমতি ছিল। 1981 সালের 4 ডিসেম্বর স্তম্ভটির মধ্যে আকস্মিক বিদ্যুৎ ঘাটতির আতঙ্কে ছত্রভঙ্গের সময় 45 জন ব্যক্তির মৃত্যু হয়। এরপর কর্তৃপক্ষের নেতৃত্বে অভ্যন্তরীণ বিভাগে জনসাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ করে দেয়া হয়।